দুর্গাপুরের আকাশে দেখা গেল সূর্যযান। খবর পেয়ে অনেকেই জমা হন এলাকায়। এলাকার ছেলের এই কাজে গর্বিত এলাকার মানুষ। বৃহস্পতিবার আনুমানিক দুপুর 2:30 মিনিটে দুর্গাপুরের আকাশে উঠতে দেখা গেল আদিত্য L1 কে। কি অবাক হচ্ছেন, ভাবছেন আদিত্য L1 তো 2 সেপ্টেম্বর শনিবার বেলা 11:50 মিনিটে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। তাহলে বৃহস্পতিবার দুর্গাপুরের আকাশে আদিত্য L1 এলো কিভাবে? শুনুন তবে। আদিত্য L1 আসলে ইসরো তৈরি প্রথম সূর্যযান, যা শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে গত 2 সেপ্টেম্বর উৎক্ষেপিত হয়েছে। ইসরোর এই আদিত্য L1 পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে লা পয়েন্টে স্থাপিত হবে, যেখানে পৌঁছাতে আদিত্য L1-এর সময় লাগবে 127 দিন। এটির কাজ হবে সূর্যকে পর্যবেক্ষণ করা, সূর্যের গতিবিধি, সৌরঝড়, সূর্যগ্রহণ ইত্যাদির ছবি তুলে ইসরোর বিজ্ঞানীদের কাছে পাঠানো। আদিত্য L1-এর পেলোড মোট 7টি। আদিত্য L1-এর প্রাথমিক পেলোড ভিজিবল এমিশন লাইন কোরোনাগ্রাফ, অর্থাৎ VELC। এই গেল ইসরোর তৈরি আদিত্য L1-এর বৃত্তান্ত। এবার আসা যাক দুর্গাপুরের আকাশে উঠতে দেখা গেল আদিত্য L1-এর প্রসঙ্গে। দুর্গাপুরের আকাশে বৃহস্পতিবার উঠতে দেখা গেছে এক রেপ্লিকা মিনিয়েচার আদিত্য L1-কে, যার নির্মাতা দুর্গাপুর গোপাল মাঠের মনু ঘোষ। বিজ্ঞান ও আবিষ্কার প্রেমী মনু ঘোষ ইসরোর তৈরি আদিত্য L1 দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি মিনিয়েচার রেপ্লিকা আদিত্য L1 তৈরি করেন, যা বৃহস্পতিবার দুর্গাপুরের আকাশে উঠতে দেখা যায়। সকলকে তাক লাগিয়ে আকাশে আদিত্য L1 উড়িয়ে মনু ঘোষ এখন দুর্গাপুরে বেশ জনপ্রিয়। মনু ঘোষের নির্মাণ করা এই রেপ্লিকা আদিত্য L1টি তৈরি করতে সময় লেগেছে 2 সপ্তাহ। জানা গেছে এটি 50 মিটার পর্যন্ত আকাশে ওড়ে। এটি প্লাই, কার্ডবোর্ড, থার্মোকল, লোহার রড ও অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে থাকছে কোল ফায়ার, স্মোক আছে এবং বিদ্যুৎ দ্বারা এটা ব্লাস্ট করবে। এটা বানাতে সময় লেগেছে 2 সপ্তাহ। এটির ওজন প্রায় 10 কেজি। এটি 9 ভোল্টের ব্যাটারি দ্বারা চালিত। বিজ্ঞান এবং আবিষ্কার প্রেমী মনু ঘোষের এটি প্রথম আবিষ্কার নয়। এর আগেও চন্দ্রযান 3 উড়িয়েছেন দুর্গাপুরের আকাশে। বিক্রমকে চলতে দেখা গেছে দুর্গাপুরের মাটিতেও। আদিত্য L1 আকাশে উড়িয়ে আবারও এলাকার সকলকে অবাক করে দিলেন ওই ব্যক্তি। এই আমাদের আদিত্য L1-এর কাজ চলছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা এই আদিত্য L1 আকাশের মধ্যে উড়াবো। এই আদিত্য L1 আমাদের 40 থেকে 50 ফুট পর্যন্ত আকাশের মধ্যে এই উড়বে। যেমন এই চন্দ্রযান 3 উড়েছিল আকাশের মধ্যে, সেই একইভাবে উড়বে এই সূর্যযান। এই আদিত্য L1 আমরা বানিয়েছি থার্মোকল, প্লাইউড, কাগজ আর রড আছে, এটা কোল ফায়ার আছে, ফায়ার আছে, স্মোক আছে, এটা ইলেকট্রিকের মাধ্যমে ব্লাস্ট হচ্ছে, এটার মানে আমাদের সুইচ সিস্টেমের মাধ্যমে এটা চলবে এই আদিত্য L1। এটা আমাদের বানাতে সময় লেগেছে 2 সপ্তাহ, আর এটার ওয়েট আছে আপনার 10 কেজির মতন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দুর্গাপুর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।